ওই তলে তলে কথাটা পাবলিক আবার খেলা হবে যে বলি, এটা কেন বলি পাবলিক খেলা? তিনটি পক্ষ থেকে বোঝাতে বোঝানোর চেষ্টা হয়েছে যে আমেরিকা আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসছে, ভিসা নীতি আসছে, এগুলো বিএনপির একটা মনে হয় তাদের জয় হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে এই, আমেরিকা বলছে তারা ফ্রি ফেয়ার ক্রেডিবল পিসফুল ইলেকশন চায়, এটাই তো চারটা বিষয়, অন্য কিছু বলে। এখন এই ইলেকশনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে বিচার, তার নতুন ইলেকশন চাই, আমরা কেন বাধা দেব? আমরা তো ফ্রি ফেয়ার ইলেকশন চাই, আমরা নির্বাচন চাই, কাজে নির্বাচনে বাধা দেওয়ার প্রসঙ্গটা তো আমাদের বেলা খাটে না। আমি সে কথা বলছি, আপোষ হয়ে গেছে। আমি তো ওই জন্যই বলছি, কয়বার বলবো এক কথা, আমি তো বলছি যে এখানে বাইডেনের সাথে অনানুষ্ঠানিক যে কথা হয়েছে এটা কি আপনি জানেন না তারা জানে? তারপরে আপনি নিরাপত্তা উপদেষ্টা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আমেরিকান গভর্নমেন্টের, তো তার সাথে যে কথাগুলো তো এক সপ্তাহ পরে এসে গেছে সেগুলো তো সেখানে তো এই কথাগুলো হয়ে গেছে, জানাজানি হওয়ার আগে তো তলে তলে, এটা তো জানাজানি হলো পরে, তো তাহলে ভেতরে ভেতরে সম্পর্কটা আমাদের ঠিকই আছে, সম্পর্ক উন্নয়নের প্রয়াসটা কেউ নিতে চাইলে দেখ না। জনসভা যখন বক্তৃতা করব সেখানে একটু রস করে ওখানে কথাবার্তা, আপনি তলে তলে আর ভেতরে ভেতরে ওই তলে তলে কথাটা পাবলিক আবার খেলা হবে যে বলি, এটা কেন বলি পাবলিক খেলা? জনগণ যেটা চায় সেটাই বলি।